নমস্কার বন্ধুরা, আমার এই ডাব্লিউবিটিউশন চ্যানেলে আমাদের প্রথমে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের নিচে করি অঙ্ক। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস সেভেনের নিচে করি 2.2 এর অঙ্কগুলো করব। তো এর আগে আমাদের জানার আছে যে মিশ্র অনুপাত কোনগুলো বা কাকে বলে। যদি আমাদের দুটো অনুপাত দেওয়া থাকে, যেমন একটা হচ্ছে আমাদের তোমাদের বই দেওয়া আছে 28 পৃষ্ঠায় যে অনুপাত দেওয়া আছে, একটা আমাদের 1 নম্বর অনুপাত আছে আমাদের কত 2.2:3, আর 2 নম্বর দিয়ে আছে কত আমাদের 4:5 যদি থাকে, তাহলে এই মিশ্র অনুপাত কি হবে? তাহলে মিশ্র অনুপাত হবে আমাদের 2:1, আর এর পূর্বপদ এবং এর উত্তরপদ এবং এর উত্তরপদ দুটোর গুণ হয়। তাহলে প্রথমটার পূর্বপদ কি আছে আমাদের 2, আর এর পূর্বপদ কত আছে আমাদের 4 বাই এর উত্তরপদ কি আছে আমাদের, উত্তরপদ আছে 3, আর এর উত্তরপদ আছে আমাদের কত 5। তার মানে কি আমাদের যে অনুপাতগুলো দেওয়া থাকে আমাদের, তাদের পূর্বপদ পূর্বপদের গুণ এবং উত্তরপদ উত্তরপদের গুণটা আমাদের কি হয়, গুণ করলে আমাদের হয়ে যায় সেটা মিশ্র অনুপাত। তাহলে এখানে মিশ্র অনুপাতটা আমার কি হবে, হয়ে যাবে 4×8/3/15। বুঝতে পারলে? সেম এরকম হয়। এরপর আছে আমাদের ব্যস্ত অনুপাত। তোমাদের বইয়ের পৃষ্ঠা আছে কত আমাদের 29 পৃষ্ঠায় যে ব্যস্ত অনুপাত কোনগুলা। যদি আমাদের একটা অনুপাত দেওয়া থাকে, এই আমাদের অনুপাতটা দেওয়া আছে, এটা যদি আমরা ব্যস্ত অনুপাত নির্ণয় করি, ব্যস্ত অনুপাত যদি আমরা নির্ণয় করি, তাহলে ব্যস্ত মানে কি আমাদের উল্টো, ঠিক আছে? উল্টো মানে কি হয়, এর পূর্বপদে আমাদের চলে যাবে বোধ হয়, এর পূর্বপদে আমাদের উত্তরপদে চলে যাবে, আর এর উত্তরপদে আমাদের পূর্বপদে চলে আসে। তাহলে আমাদের এই ব্যস্ত অনুপাতটা কত হবে আমাদের 3:2। তাহলে আমাদের কোশ্চেন থাকে যে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, তখন উত্তর হয়ে যাবে আমাদের 3:2। বুঝতে পারলে? তাহলে এরপর আমরা করবো কি, নিজে করি 2.2 এর অঙ্কগুলো। এখানে আমাদের নিজে করি 2.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো বলেছি কি, যে মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে মিশ্র অনুপাত, তাহলে আমাদের প্রথম নম্বরে কি আছে আমাদের, এখানে আছে আমাদের 5:9, 8:12, 7:3। মানে 3টে অনুপাত দেওয়া আছে। আমরা 2টে অনুপাতে উদাহরণ মানে চেক করলাম প্রথমে, দেখুন 3টে আছে। তাহলে মিশ্র অনুপাত কত হবে আমাদের, মিশ্র অনুপাত আমি লিখছি না, এখানে টাইম নষ্ট হয়ে যাবে। তাহলে মিশ্র অনুপাত কত হবে আমাদের, প্রত্যেকটি পূর্বপদের গুণ, বা এটা আমরা এরকম আকারে করতে পারি, আর একটা অনুক্রম আকারে হচ্ছে আমাদের 5×8×7, এখানে অনুপাত 7×9×12×3, এটা আমাদের মিশ্র অনুপাত হবে। আমরা গুণ করি 5×8=44, আর 44×7 অনুপাত হচ্ছে 4×7=28, হচ্ছে আমার কত 280। যদি বুঝতে না পারো তো গুণটা তোমরা খাতায় করার চেষ্টা করো। অনুপাত নয় গুণতে পারবে তো 9×108, পরে গুণটা ছোটো পাচ্ছে ওরা, এখানে 9×3×27=12। তাহলে গুণটা আমরা বাইরে করে নিচ্ছি, এখানে 27 আর 12, কত হয় আমাদের
চুয়ান্ন, আর সাতাশ একটু সাতাশ, দেখো তো চার সাত পাঁচ বারো দুই, আর থাকে এক দুই আর তিন, কত হবে আমাদের 324, 280 আর 324, আমরা এটা এরকম করে রাখতে পারি। তো এটা আমরা কাটাকাটি করে দিই, কাটাকাটি করলে সেটা আমরা কি বলে, কাটাকাটি করলে সেটা বলে আমাদের লঘিষ্ঠ অনুপাত, এটা আমরা কাটাকাটি করে দিচ্ছি এখানে। তো কি হয়েছিল আমাদের, প্রথমে চার দিয়ে কাটি, চার সাতটি আঠাশ, এটা কাটাকাটি যাচ্ছে না মানে যায় না, আমি নিচে দেখছি কি করে, চার সাতটি আঠাশ মানে সত্তর অনুপাত, এটা যদি চার দিয়ে কাটি আমরা প্রথমে চার একটি বত্রিশ আর চার একটি চার, আর এখন আমাদের কাটাকাটি যাবে না, তাহলে আমাদের হয়ে গেল কত সত্তর অনুপাত একাশি। এরপর আমাদের দুইয়ের পরে কি আছে, যে এক দশমিক দুই অনুপাত পাঁচ কমা তিন দশমিক পাঁচ অনুপাত সাত কমা ছয় অনুপাত চার, এটা আমাদের কি হবে সেম একটা মতনই মিশ্রণ অথবা আমাদের কত পূর্বপদগুলো গুণ এক দশমিক দুই গণিত তিন দশমিক পাঁচ গণিত ছয় বাই পাঁচ, দেখো বাই তার করছি আবার ঠিক আছে গণিত সাত গণিত চার। তাহলে এখন আমরা এইগুলো গুণ করবো, যদি আমরা গুণ করি তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো আমি এটা অন্যরকমভাবে করছি, এখানে আমাদের দশমিক আছে নাকি, দশমিক গুণ থাকলে আমাদের গুণ করতে একটা অসুবিধা হয়, তাহলে দশমিকগুলো আমরা কি প্রথমে তুলে দেবো, যদি আমরা দশমিকগুলো তুলে দিই তাহলে নিচে আমাদের কত হবে, এখানে কটা টাকা দশমিক আছে, এক টাকা দশমিক আছে, তার মানে আমাদের কত হবে দশ, যদি দশমিকটা আমরা তুলে দিই সেরকম, এটা তো যদি আমরা দশমিকটা তুলি তাহলে এটা আমাদের কোথায় যাবে দশ দিয়ে গুণ হবে নিচে। তাহলে এখন আমরা একটা কাটাকাটি করি, আমরা একটা আগে কাটাকাটি করি পরে কাটাকাটি করলাম, আমরা আগেও কাটাকাটি করতে পারি, আমরা কাটাকাটি করি যে তিন চারে বারো, তারপরে পাঁচ সাতে পঁয়ত্রিশ, আরও আছে এটা পাঁচ দুগুণে দশ, আর কাটাকাটি যাবে না, তাহলে কত হয়ে যাবে আমাদের তিন আর ছয় তিন চোখ আঠেরো বাই পাঁচ গণিত দুই গণিত দশ, পাঁচ দুগুণে দশ দশ দশাং একশো, এখানে কাটাকাটি যেত আমাদের ছয়ের দিয়ে, যদি আমরা কাটাকাটি করে দিই তার কথা হবে তিন দুগুণে ছয়, এটা আর করি আমরা কত হবে তিন তিরিশটা নয় বাই পাঁচ আর দশ পাঁচ আছে পঞ্চাশ, এটা আমাদের মিশ্র অঙ্কটা। এরপর আছে আমাদের তিনের অঙ্কটা, তো আমার তিনের অঙ্কটা কী আছে যে তিন বাই পাঁচ অনুপাত দুই, তারপরে পাঁচ বাই সাত অনুপাত তিন সমান চার অনুপাত পাঁচ, এটা আমাদের আছে। তো মিশ্র অনুপাত কী হবে আমাদের, এটাকে আমরা বাইরে আর লিখছি ঠিক আছে, তাহলে তিন বাই পাঁচ গণিত পাঁচ বাই সাত গণিত চার বাই দশে দুই গণিত তিন গণিত পাঁচ, সবসময় মনে রাখবে বিশ্রাম করার সময় পূর্বপদগুলোর গুণ এবং উত্তরপদগুলোর গুণটা আমাদের মিশ্রণপাত হয়। দেখে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করার আগে আমরা প্রথমে উপরটি কাটাকাটি করবো, প্রথমে এখানে পাঁচ পাঁচ কেটে যাবে, আর কাটবে এখানে আর কাটবে না, তাহলে আমাকে আবার লিখিয়ে দাও আমার নিচে যে তিন গণিত এটা চার আছে মানে চার করে থাকে আমাদের চার বাই সাত বাই, তারপর গুণটা করবো যদি গুণটা করে দিই দুই
তিন এবং পাঁচ যা কত হচ্ছে আমাদের, তিন গুণে ৬ আর পাঁচ চোখ ৩০। এরপরে আমাদের এখানে কিছু নিয়মের কথা আছে, আমাদের এক আছে, এটা মনে মনে ভাবতে তবে সেটাকে আমরা যদি দেখি এখানে আমরা, তো কত হবে আমাদের তিন গুণিত ৪ বাই ৭। এটা আমাদের ভাগ আছে, আমরা যখন আমরা গুণাকার লিখবো এখানে গুণগুলো আমাদের কাটতে সুবিধা হয়, এখানে যদি কেটে দিয়ে তাহলে বুঝতে পারি এখানে আমরা কাটতে পারি, তাহলে আমরা এখানে গুণাকার লিখি, গুণাকার লিখলে কি হয় আমাদের উল্টো হয়ে যায়, কত হয়ে যাবে আমাদের এক এক ৩০। এটা আমরা কাটাকাটি করি, তিন দশে ৩০, আবার চার দিয়ে কাটা যাবে চার দশে দুই দিয়ে কাটা যাবে দুই দুগুণে ৪ আর পাঁচ দুগুণে ১০, তাহলে কত পড়ে গেলো আমাদের, পড়ে থাকলো ২ বাই ৫ ৭ ৩৪। এটা আমাদের উত্তর।